আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো এক তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কখন মা? না মা, সন্ধ্যার পরে করো না। আমি একা আসতে পারবো না, মানিক তো আসবে 8টার দিকে। হ্যাঁ মা। মা আমি রাখছি। কি হলো, তুমি রেডি হওনি? কেন রেডি হব, যার বিয়ে তার কোনো খবর নেই, আমি রেডি হয়ে কী করবো? আদিল কোথায়? সে সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কেন, অফিস যায়নি? কই না তো। তুমি শিওর অফিস যাইনি? আহা, ও তো আমার পাশের রুমে বসে, আমি জানবো না অফিসে গেলে। আমি তো ভাবলাম যে আজকে একটা প্রোগ্রাম আছে, ওই যাইনি। ও তাহলে তো ট্রিনার সাথেই আছে। ট্রিনার সাথে থাকবে কেন? আরে বাবা, খাওয়া দাওয়ার আয়োজন আছে না, আদিল হয়তো বাজার টাজার করে দিচ্ছে। কি যে বলো না তুমি, কি ব্যাপার, তুমি এখনো তৈরি হওনি? জি না মা, আদিলের তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। খবর পাওয়া যাচ্ছে না মানে, আদিল সকালবেলা বেরিয়েছে, এখনো বাসায় ফিরেনি, অফিসেও যায়নি। ও কি অফিস থেকে ছুটি নিয়েছে? না, আমার কিছু বলেনি, ফোনটা তো। আচ্ছা, অনুষ্ঠানে আদিলের কোনো দরকার নেই, আমরা যেয়ে বিয়ে দেখে চলে আসবো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জি মা। তুমি একটা কাজ করো, তুমি টিনাকে ফোন করো, ওখানেই আদিল আছে। টিনার নাম্বারটা দাও। আরে ক্রেজি, টিনার নাম্বার আমি রাখবো, ড্রয়িং রুমে টেলিফোন গাইডের লেখা আছে, ওখানেই পাবে। আমরা কি তোমার কোনো ক্ষতি করছি? আমাকে কিডন্যাপ করেছেন কেন? কি চান আমার কাছে? একটু পরে সপ্তাহের বাজার।
পোলা টাকাটা তোমার লাভা ভালোই গেল, একজনকে চাইছি দুজনকে পাই না। মেহমান আসছি, কিছু তো আপ্যায়ন করতে হয়, দেখতে ফিরেছি কিছু আছে নাকি। কি হবা কোল্ড ড্রিঙ্কস আর ড্রিঙ্কস কোনটা দেবো? লাইট মুন্নি পদ্না মোহি ডার্লিং তে রেলিয়ে না থাকলে একাউন্টে চল। বেবি তোমার কি কম হয়ে গেছে? আরে কাউন ইয়েস ইয়েস ডার্লিং তেরে লিয়ে সিনেমা হল হুই তেরে 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 লিয়ে Did you faint? No. কেন তোমাকে তো ওরা আমার চেয়ে বেশি খাইয়েছে জান? আমি না জীবনে কোনোদিন মদ খাইনি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কিন্তু একসাথে এত খাইনি। জোর করে মদ খাওয়ালো কেন? জানি না। আমি জানি, আমরা যেন নেশায় বুধ হয়ে থাকি আর পালাতে না পারি। আদিল ও জান, তুমি কথা বলছো না কেন? প্লিজ নিজেকে মুক্ত করার চেষ্টা করি। মুক্ত করে কি হবে, আমরা কি পালাতে পারবো? ওরা কি আমাদের জন্য দরজা খোলা রেখে গেছে? পালাতে পারবো কি না পারবো সেটা পরের কথা, তার আগে আমাদের হাতে পায়ের বাঁধন খুলতে হবে, তারপর দেখতে হবে কীভাবে পালানো যায়। আমার না এইভাবে থাকতে খুব ভালো লাগছে। আপনি আপনি আমার এই বাঁধন খুলুন খুলুন প্লিজ প্লিজ। খুলবো না আচ্ছা ঠিক আছে রাখি। কি কোনো খবর পেলি? আদিল টিনাদের বাসা যায়নি, সকালে আদিলের সাথে টিনার কথা হয়েছে, টিনা ওকে বাসা যেতে বলেছিল, ও যাবেও বলেছিল কিন্তু যায়নি, তারপর থেকে ফোন অফ। তো চিন্তার ব্যাপার, হয়তো কোথাও ফোন অফ করে আড্ডা মারছে। আমার মনে হয় না মা, কারণ সকালে আমার সাথে কথা হয়েছে, বলছিল অফিসে যাবে, অফিসে যাওয়ার সময় হয়তো তিনার ফোনটা পেয়েছে, হয় অফিসে যাবে না হলে তিনার বাসায় যাবে, আর তো কোথাও না। আদিল যে তিনার বাসায় যায়নি কি করে বুঝলে? তিনার সাথে আমার কথা হয়েছে, ও জানিয়েছে যে আদিল ওখানে যায়নি। তিনা তো মিথ্যে কথাও বলতে পারে তাই না? তিনা কেন মিথ্যে বলবে? কারণ তিনার হয়তো মনে হতে পারে যে আদিল ওদের বাসায় গেলে আমরা ব্যাপারটা ঠিক ভালো চোখে দেখবো না। বৌমার কাছে যুক্তি আছে,
যুক্তিটা খোঁড়া খোঁড়া। হ্যাঁ, টিনা যদি আদিলের ও বাড়িতে যাওয়াটা গোপন করতে চাইতো তাহলে ও টেলিফোনে কথা বলার বিষয়টাও গোপন করতো। বাবার কথা ঠিক, আমার মনে হয় যে আমরা এখন টিনার বাসায় যেতে পারি। আদিলকে ছাড়া টিনাদের বাসায় যাওয়ার প্রশ্নই ওঠে না। না, ওরা অনুষ্ঠানের আয়োজন করেছে, না যাওয়াটা ভালো দেখে। ছেলে মিসিং আর ওকে ছাড়া আমরা প্রোগ্রামে যাব অসম্ভব। মানিক, তুই প্রোগ্রাম ক্যান্সেল করে দে আর এক্ষুনি ফোন করে জানিয়ে দে। দাঁড়া দাঁড়া, আমরা না হয় আরও ঘন্টাখানেক অপেক্ষা করি, তারপরও যদি আদিল না আসে তখন না হয় ক্যান্সেল করা যাবে। না, বেরোনোর তো কোনো পথ নেই। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? বিকজ ইউ আর মাই ফ্রেন্ড। এখন আমরা যে সিচুয়েশনে আছি, আমাদের মধ্যে ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং না থাকলে চলবে বলো? এনিওয়ে, তুমি অদৃষ্টে বিশ্বাস করো না? আমি করি, আমি বিশ্বাস করি অদৃষ্টে আজ আমাকে আর তোমাকে এখানে টেনে এনেছে। অদৃষ্টে টেনে এনেছে না অন্য কিছু, সেটার হিসেবই তো মিলাতে পারছি না। এভাবে জটিল করে দেখলে তো কখনোই হিসেব মিলবে না। তুমি জাস্ট এভাবে থিঙ্ক করো, আমি আর তুমি একটা বদ্ধ ঘরে আবদ্ধ আছি, দেখবে হিসেব মিলে যাবে। ওই যে হাম তুম এক কামরে মে বান্দে হো। ওরা কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছে? তুমি আমাকে আপনি করে বললে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। আচ্ছা ঠিক ঠিক আছে, তুমি করেই বলবো। আগে বলো, ওরা কি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছে? কেন টাকা চাইবে? তাহলে কিডন্যাপিংয়ের তো একটা উদ্দেশ্য থাকে, সাধারণত টাকা পয়সা আদায় করার জন্যই কিডন্যাপাররা কিডন্যাপ করে। ওরা অপমানের শোধ নেওয়ার জন্য কিডন্যাপ করেছে। কিসের অপমান? সেটাই তো বুঝতে পারছি না। তুমি পাশে আছে বলে না আমার ভয় অনেক কমে গেছে। দেখেন, এই সশস্ত্র কিডন্যাপারদের সামনে বীরত্ব দেখাতে শুধুমাত্র টেলিভিশন এবং ফিল্মের মানুষ পারে, আর কেউ পারে না। শোনো না, তুমি আমার পাশে উপস্থিত আছো, এটাই আমার জন্য যথেষ্ট। কতক্ষণ থাকতে দেয় সেটাই হচ্ছে প্রশ্ন। এত ভয় পাচ্ছ কেন? হাম তুম এক কামরে মে বন্দে হো আর চাবি কো। বাবা, 7টা বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু প্রোগ্রাম 7:30 আদিল জানতো না? জানবারই তো কথা। মানিক, ফোন করে প্রোগ্রাম ক্যান্সেল করে দে। প্রোগ্রামে আদিলের উপস্থিতি অপরিহার্য, না হলে ক্যান্সেল না করলেও চলে। কেন বাবা, আপনি তো বললেন আদিল 1 ঘন্টার মধ্যে না আসলে প্রোগ্রাম ক্যান্সেল করতে। হ্যাঁ, তুমি তাই বলেছিলে। তুমি এমনভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে যে প্রোগ্রামটা ক্যান্সেল হলে তুমি খুশি হও।
বাবা ঠিকই বলেছে, প্রোগ্রামে যাওয়াটা যদি আদিলের অপরিহার্য না হয় তাহলে আমরা সবাই মিলে যাই। ওরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, না গেলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। মা, এখানে বিব্রত হওয়ার কি আছে? ও হ্যাঁ, ওরা যদি কিছু টাকা খরচ করে থাকে তাহলে একটু লস তো হবে, রাইট? ওরা যদি টাকা খরচ করে থাকে তোমার কথা, আদিলই তো টাকাটা দিয়েছে। তুমি কি করে যাও? আইডিয়া করছি। তোমার সব আইডিয়াগুলো তো অদ্ভুত আর উদ্ভট। আর তুমিও আমার থেকে 10 ডিগ্রি এগিয়ে থাকো। আমি অদ্ভুত ধারণা করি আর তুমি অদ্ভুত কাজ করো। মানিক আবার কি উদ্ভট কাজ করলো বৌমা? আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না মা। মানিক কিসের কথা বলছে বৌমা? আমি জানি না। এসব তুচ্ছ বিষয়ে আলোচনা করে সময় নষ্ট না করে চলো মেয়ে, আমরা ঘুরে আসি। প্রোগ্রামটা ক্যান্সেল হলে আদিলের একটা শিক্ষা হবে। এ কথা বলছো কেন? বিয়ের প্রোগ্রাম আদিলের, আদিল সময় মতো না এসে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, কাজে প্রোগ্রাম ক্যান্সেল হলে ওর একটা শিক্ষা হবে। আদিল অনেক কষ্ট করে তোমাকে রাজি করিয়েছে বিয়েতে, ও না এসে পারেই না, হয়তো ওর কোনো সমস্যা হয়েছে। কীরকম সমস্যা? কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? আমি অন্য কথা ভাবছি। আদিল আবার তার ডিসিশন চেঞ্জ করলো কিনা, ত্রিনাকে বিয়ে না করার ডিসিশন। বৌমা, তুমি আবার একটা উদ্ভট ধারণা জন্ম দিলে। না বাবা, উদ্ভট ধারণা নয়, আই মিন সুপ্রিয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আদিল আর সুপ্রিয়া প্রতিদিনই ফোনে কথা বলছে। আদিল তোমাকে বলেছে? আদিল বলেনি, সুপ্রিয়া বলেছে। এমনও তো হতে পারে মা, আদিল সুপ্রিয়াকে নিয়ে লং ড্রাইভে গেছে। সুপ্রিয়াকে ফোন দাও। জি মা। মা ফোন বন্ধ পাচ্ছি। ল্যান্ড ফোন করো। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয়া আছে? ও সকালে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল কি ফিরেছেন বিদেশ থেকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, বললেই হবে আমি ফোন করেছিলাম সামনে। সুপ্রিয়াও সকাল সকাল বেরিয়েছে, আদিও সকাল সকাল বেরিয়েছে, তাহলে আমার ধারণা ঠিক। তাহলে ওদের ফোন বন্ধ থাকবে কেন? যাতে আমরা খুঁজে না পাই। আদিল, তুমি এত দূরে দূরে কেন? তোমার এত সংকোচ কেন? এখানে তো আমাদের দেখার কেউ নেই। কি বলতে চাও? আরে বাবা, আমি বলতে চাচ্ছি তুমি এত দূরে দূরে থাকলে আমরা তো বোর হয়ে যাব, তখন টেনশন বাড়বে, ভয় অনেক চেপে ধরবে। সেই জন্য বলছি কাছে এসে বসো না, গল্প করি, আসো না। আমি শুনছি, তুমি কি বলবে বলো। তুমি এত দূরে থাকলে আমাকে তো চিৎকার করে কথা বলতে হবে। চিৎকার করে কথা বলে কি গল্প করা যাবে? কাছে এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভালোবাসার সাড়া না দাও, কিন্তু আমরা তো ফ্রেন্ড হয়েছি। আমরা এখনো ফ্রেন্ড হইনি। পুলিশ কেন? আদিল যে সুপ্রিয়ার সঙ্গে আছে এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত হই, কাজে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো বিপদও হতে পারে। কিন্তু কি এমন ঘটলো যে সব কিছু উলট পালট হয়ে গেল? ব্যাপারটা তো আমিও বুঝে উঠতে পারছি না।
আমি শিওর ও আদিলের সাথেই আছে। সুপ্রিয়া তোমার বান্ধবী, ও তোমাকে বলতে পারত। Da 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 da